হ্যালো বন্ধুরা, এখন আমি আছি দার্জিলিং ম্যালে। আর এই দার্জিলিং ম্যাল থেকে পায়ে হেঁটে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় বা পায়ে হেঁটে এখান থেকে খুব কাছে কী কী পয়েন্ট রয়েছে ঘুরতে যাওয়ার জন্য সেগুলো আপনাদেরকে দেখাবো। যারা আপনারা দার্জিলিং ঘুরতে আসার প্ল্যান করছেন তারা কিন্তু একটা এক্সট্রা একটা দিন রেখে দিবেন পায়ে হেঁটে দার্জিলিং শহরটাকে ঘোরার জন্য, কারণ এখানে পাহাড়ি শহরে পায়ে হেঁটে ঘোরার একটা আলাদাই কিন্তু অনুভূতি আছে। দেখতে পাচ্ছেন পায়ে হেঁটে এখন ম্যাল চলে আসলাম এবং পিছনে দেখতে পাচ্ছেন পায়রাগুলো বসে আছে। মর্নিংয়ে আসলে এই পায়রাগুলো দেখা যায়, সবাই বেশিরভাগ সময় ইভিনিংয়ে আসে এই ম্যালে, কিন্তু সকালবেলা এসে একটা আলাদা অনুভূতি। এই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পায়রাগুলো এখানে মলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পাচ্ছেন এখানে দুটো রাস্তা চলে গেছে, একটা লেফট সাইডে আর একটা হচ্ছে রাইট সাইডে। তো আমি প্রথমে এই রাইট সাইড দিয়ে যাব। রাইট সাইড দিয়ে গিয়ে অনেকটা ভিউ পাওয়া যায়, তো আপনাদেরকে হেঁটে হেঁটে আমি সেই ভিউগুলো দেখানোর চেষ্টা করব। এবং এদিকে মহাকাল মন্দিরও আছে, আরও অনেক ভিউ আছে, আপনারা দেখতে থাকুন, সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো। ম্যাল থেকে 10 থেকে 15 মিনিট হাঁটার পর বাঁ দিকে চোখে পড়বে একটা দার্শনিক স্থান যার নাম মহাকাল মন্দির। আর মন্দিরটা বেশ উঁচুতে, এই রাস্তা ধরে আমরা উপরে উঠতে শুরু করলাম। দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু, এই যে ওই রোড থেকে উপরে উঠলাম এবং একটু উঁচুতে যেতে হবে। এই মহাকাল মন্দিরটি দার্জিলিংয়ের অবজারভেটরি পাহাড়ে অবস্থিত, যেখান থেকে পুরো শহরের নৈসর্গিক দৃশ্য উপভোগ করা যায়। এই মন্দিরটি হিন্দু এবং বৌদ্ধ দুটি ধর্মের সুন্দর একটি সমন্বয় রয়েছে। এখানে আসলে একই সঙ্গে শুনতে পাবেন হিন্দু পুরোহিতদের প্রার্থনা ও বৌদ্ধ সন্ন্যাসীদের পবিত্র লিপিপাঠ। এই মন্দিরের চারপাশে অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে যা ভগবান হনুমান, গণেশ এবং দুর্গার উদ্দেশ্যে নিবেদিত। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন উপরের দিকে বিভিন্ন ধরনের পতাকা রয়েছে। এই পতাকাগুলির গায়ে বৌদ্ধ ধর্মের বিভিন্ন শ্লোক রাখা রয়েছে। বৌদ্ধরা বিশ্বাস করেন যে এই পতাকা বাতাসে যতটা নড়বে তাদের পাপ ততটা মুছে যাবে, তাই এই এলাকাটা পুরোটা কিন্তু এরকম পতাকা দিয়ে কিন্তু জুড়ানো রয়েছে। এখন মহাকাল মন্দিরের দর্শন হয়ে গেল, এখান থেকে বেরিয়ে পড়ছি। খুব সুন্দর জায়গাটাও, খুব সুন্দর এবং খুব জাগ্রত এই মন্দির। এই মন্দিরে এসে আপনি যেটা চাইবেন সেটাই পাওয়া যায়। আপনাদের দেখালাম পুরো মন্দিরটা ঘুরে। তো দার্জিলিংয়ে আসলে অবশ্যই ম্যালের কাছে এটা মন্দির, আপনারা অবশ্যই আসবেন। আর এরপরে নেক্সট ভিউয়ে আপনাদের নিয়ে যাচ্ছি, সমস্তটাই কিন্তু আমি পায়ে হেঁটে দেখাবো। এবং এখানকার পরিকাঠামো সত্যি খুব ভালো, নিচে কার্পেট বিছানো রয়েছে যেন পায়ে ধুলো না লাগে, তাই কারণ নিচেই আপনার জুতো রাখার ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর ব্যবস্থাপনাও, খুব সুন্দর দেখতে পেলেন। এই দিক দিয়ে উপরে উঠেছিলাম মহাকাল মন্দির যাওয়ার জন্য, এবং এই দিক দিয়ে আবার সোজা চলে যাব আমি নেক্সট ভিউ পয়েন্টে। এখানে 2-3টা ভিউ পয়েন্ট আছে এবং সেন্ট অ্যান্ড্রিউ চার্চ রয়েছে এই সাইডেই, জিটিএ রয়েছে এই সাইডে, জিটিএ হেড অফিস, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে অনেকে রেস্ট নিচ্ছে, টায়ার্ড হয়ে গেছে, এবং এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসে, দেখে নিয়ে আপনাদের দেখাতে পারি কি না। দেখতে পাচ্ছেন এখান থেকে অসাধারণ একটা ভিউ আসে। এটা ভিউ পয়েন্ট করা হয়েছিল কিন্তু এটা এই গেটটা বন্ধ রয়েছে, এই যে এখান থেকে গিয়ে এই জায়গাটায় ভিউ পয়েন্ট, খুব সুন্দর ভিউ পয়েন্ট এই জায়গাটাই। দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট মন্দির করা হয়েছে। প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমরা মর্নিংয়ে বেরিয়েছি, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় লোকগুলো মর্নিং ওয়াক করার জন্য এসছে, বা বাইরের লোকও অনেকে আছে যেগুলো মর্নিং ওয়াক করে, সাধারণত তারা প্রত্যেকে মর্নিং ওয়াক করছে, ডগি নিয়ে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। অনেকেই আসবেন ভাবছেন তারা কিন্তু এই সকালবেলা উঠে একবার এই ম্যালটা চারপাশটা ঘুরে যাবেন। খুব সুন্দর একটা ওয়েদার এবং সবাই দেখতে পাচ্ছেন মর্নিং ওয়াক করার এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, আর এই মাঝে মাঝে রেস্ট করার জন্য খুব সুন্দর চেয়ার বা টেবিলের ব্যবস্থা রয়েছে। এখন আমরা রয়েছি দার্জিলিং ম্যালের ঠিক পিছন সাইডে, আর এই দার্জিলিং ম্যালের চার সাইডে প্রচুর পরিমাণে হোটেল বা রিসর্ট রয়েছে, আর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। আপনারা যদি কেউ এই রিসর্টগুলোতে আসতে চান তাহলে কিন্তু অনলাইনে বুকিং করতে পারবেন। হাঁটতে হাঁটতে আর একটা ভিউ পয়েন্টে চলে আসলাম। পুরো ম্যালে চার সাইডে কিন্তু এরকম ভিউ পয়েন্ট 5 থেকে 6টা রয়েছে, আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিসর্ট, আর এখানে বসে বসে কিন্তু আপনি দার্জিলিংয়ের সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। দার্জিলিং এসে সকালবেলা মর্নিংয়ে ব্লগ করতে এসে একটা চা খাওয়া হয়নি সকালে, তো এখানে এসেই ম্যালের পাশেই চাটা খাচ্ছি।
দেখে নেব এখানকার চায়ের, দার্জিলিং চায়ের টেস্ট কেমন। এবং এই মলটা যদি আপনারা ঘুরতে আসেন, মোটামুটি হাতে 1 থেকে 1.5 ঘন্টার সময় নিয়ে আসলে মোটামুটি পুরো মলটা আপনারা ঘুরতে পারবেন। এবং মর্নিংয়ে আসলে খুব সুন্দর একটা আলাদা অনুভূতি, এবং ইভিনিংয়ে আসলে আলাদা রকম অনুভূতি। দুইবার আসবেন, দুই রকম অনুভূতি পাবেন। আর এখানে বসে বসে যে চা খাওয়ার ইমেজটাই কিন্তু আলাদা। সামনে খুব সুন্দর ভিউ পয়েন্ট, এখান থেকে বসে বসে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে আপনি এখান থেকে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এবং এখানে আরাম মনের সুখে এই চা আপনি টান দিতে দিতে সময় অতিবাহিত করতে পারবেন। না যে চাটা বেশ ভালোই আছে, এবং এই চা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার আপনাদেরকে এই সাইডে নিয়ে যাবো। আমরা লেফট সাইড দিয়ে ঢুকেছিলাম এবং লেফট সাইড দিয়ে বেরোবো, এবং এখনও অনেক কিছু দেখার বাকি আছে। সেন্ট অ্যান্ড্রু চার্চ রয়েছে, সেটা দেখবো, জিটিএ বিল্ডিং দেখবো, আরও অনেক কিছু এই মেলের মধ্যে দেখার জিনিস রয়েছে। আপনারা মহাকাল মন্দির তো দেখলেন অবশ্যই, এবং সকালে উঠে এই যে ঘোরার যে পরিবেশ, যে সকালে যে মর্নিং ওয়াকের যে একটা এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটাও আপনারা উপভোগ করলেন। তো এখন চা খেয়ে আবার আমরা হাঁটা দিব। এবার আপনারা এখানে একটা মোড় টাইপের পাবেন, যেখানে লেফট সাইডে চলে গেল ম্যাল এবং সেন্ট অ্যান্ড্রু চার্চ, আর এই সাইডে চলে গেল আপনার নাইটিঙ্গেল পার্ক। আর এইটা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে রাজভবন। রাজভবনের রাজ্যপাল যখন আসে তখন এখানেই থাকেন গভর্নমেন্টের। এখন আমরা যাব রাইট সাইডে, এদিক দিয়ে এসে রাইট সাইডে। আপনি যদি ওই চার্চের সামনে দিয়ে আসেন তাহলে সোজা চলে আসবেন, তাহলে নাইটিঙ্গেল পার্কটা আপনারা দেখতে পাবেন। আমরা এখন নাইটিঙ্গেল পার্কের এই দিকেই যাব। পশ্চিমবঙ্গে দুটো রাজভবন আছে, একটা কলকাতায় এবং একটা দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে যখন রাজ্যপাল আসেন তখন এখানেই থাকেন। নাইটিঙ্গেল পার্কের রাস্তা এই দিকেই, এবং পাশ দিয়ে পুরোটাই রাজভবন। নাইটিঙ্গেল পার্ক কিনা দূরে ইহাসে পাঁচ মিনিট। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাজভবনের আরেকটি গেট। সামনের দিকে আপনাদের দেখালাম মেন গেট, এবং এই সাইডেও কিন্তু আরেকটি গেট রয়েছে। আর এই গেটের বিপরীতে অসাধারণ একটি ভিউ দেখতে পাচ্ছি। পুরো দার্জিলিং শহরটাকে কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখানে। একটু হলেও কুয়াশা রয়েছে, তার জন্য কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবুও কিন্তু অনেকটাই এখানে এই ভিউটা, দার্জিলিংয়ের পুরো শহরের ভিউটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে এসপি অফিস, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট জজের বাংলো, এই উপরটা খুব সুন্দর প্লেস। উপর থেকে বসে বসে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। চলে আসলাম, এর উপরেই উঠতে হবে নাইটিঙ্গেল পার্ক। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সিলিগুরি নাইটিঙ্গেল পার্ক, 9টা থেকে ওপেন হবে। এখন তো বাজে 8টা, মনে হচ্ছে না দেখতে পাবো, বাট আপনাদের পুরো রাস্তাটা দেখাই। খুব সুন্দর অসাধারণ রাস্তা, এবং এখান থেকে একটা ভিউ দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই আমার পিছনেই নাইটিঙ্গেল পার্ক। কিন্তু আজকে রবিবার যেহেতু, তার জন্য এই রবিবার বন্ধ। যারা আমার দর্শক, যারা আপনারা দেখছেন, তারা রবিবার বাদ দিয়েই আসবেন। রবিবারে কিন্তু এই পার্কটা পুরোটাই বন্ধ থাকে, এবং সকাল 9টা থেকে এই পার্কটা ওপেন হয়। তো এখানে আসলাম, হেঁটে আসলাম, অনেকটাই কষ্ট হলো, বাট আপনাদের দেখানোর জন্যই আসলাম। যে তবুও এখান পর্যন্ত আসতে পেরেছি, যে আপনাদেরকে দেখাতে পেরেছি কি লোকেশনটা কোথায়, সেটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার। তো দেখতে পাচ্ছেন এবার আমরা এখান থেকে ব্যাক করব, এবং পরে নেক্সট যে সেন্ট অ্যান্ড্রু চার্চ রয়েছে সেই চার্চে যাব। আমরা এবার ব্যাক করে তিন মাথা মোড়ে চলে আসলাম। এই বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আমরা আসার সময় এসেছিলাম, এবং এই সাইডে দেখতে পাচ্ছেন রাজভবন, যেটা আপনাদেরকে দেখেছিলাম। এখন আমরা বাঁ দিকে না গিয়ে সোজা হাতে, সোজা যে রাস্তাটা সেই সোজা রাস্তায় আমরা কিন্তু যাব। এই সোজা রাস্তায় যেতে যেতেও কিছু রিসর্ট পড়বে, যেখানে আপনারা থাকতে পারেন। খুব সুন্দর রিসর্ট রয়েছে, এবং এখানে হোটেল রয়েছে। সেখান থেকে একটু এগিয়ে দেখতে পাবেন জিটিএ বিল্ডিং, যেটা 2012 সালে তৈরি করা হয়েছে। এটি একটি আধা স্বশাসিত কাউন্সিল। এই কাউন্সিলটা সাধারণত কাজ করে পুরো কালিম্পং শহর এবং দার্জিলিংয়ে 3টি সাবডিভিশন নিয়ে।
দার্জিলিং, কালিম্পং এবং মিরিক এই তিনটি সাবডিভিশন এবং একটি পুরো জেলায় এটি কাজ করে। জিটিএ বিল্ডিংয়ে ঠিক সামনে রয়েছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। ব্রিটিশের দাসত্ব থেকে স্বাধীনতা, পাহাড়ের বিচ্ছিন্নতাবাদের আগুন থেকে শান্ত শৈল শহর, সব কিছুরই সাক্ষী এই সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। 1828 সালে দার্জিলিংয়ে এসে এই পরিবেশে প্রেমে পড়ে গেছিলেন স্কটল্যান্ডের আলেমার লয়েড, আর তিনি 1843 সালে নভেম্বর মাসে এই সেন্ট অ্যান্ড্রুজ চার্চটি স্থাপন করেছিলেন। এখন আমরা আবার মেলে এসে পৌঁছালাম। আমরা রাইট সাইড দিয়ে গেছিলাম এবং দেখতে পাচ্ছেন লেফট সাইড দিয়ে আমরা বেরোচ্ছি। পুরো একটা রাউন্ড করলাম আমরা, দেখতেই পাচ্ছেন। হাঁটতে শুরু করলাম এই বাস স্ট্যান্ড থেকে, দার্জিলিং বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে হাঁটতে শুরু করলাম। এখন যাবো জাপানি টিম্পল এবং পিস পাগোডা, এই দুটো এক জায়গায় আছে। এখান থেকে নেটে দেখাচ্ছে 30 মিনিট হাঁটার পথ, 2 কিলোমিটার। তো আপনাদের যেহেতু বলেছি হেঁটে এই মানে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ে হেঁটে হেঁটে ঘুরাবো সারাদিন, সে তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো গাড়ি করছি না। তো আপনাদেরকে দেখাবো কীভাবে যেতে হয়, রাস্তাটাও দেখাবো আপনাদেরকে। তো চলুন দেখতে থাকুন আমার ভিডিও। যে সোজা আসলাম এবং এইদিকে চলে গেল শিলিগুড়ি, এবং কিছু দূর এসে দেখবেন এই যে এরকম একটা মোড় পড়বে, মোড়টা আপনাদের দেখাচ্ছি পুরোটা। ওই যে সামনে বাস স্ট্যান্ড, জাস্ট 500 মিটার হাঁটার পর এইখান থেকে ওইদিকে চলে গেলো, এবং বাঁ দিকে যে রাস্তাটা চলে গেলো ছোটো গলির মতো, সেই রাস্তা দিয়েই যেতে হবে। এটা হচ্ছে মহাকাল মার্কেট, এই মহাকাল মার্কেটের পাশ দিয়ে যেতে হবে। সামনে আরও একটি শপিং মল রয়েছে, আপনাদের সেটাও দেখাবো। যেতে যেতে যা যা ঘটছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, মোটামুটি 20 মিনিট ধরে হাঁটছি, শুধু উঁচুতে উঠেই যাচ্ছি, উঠেই যাচ্ছি, আরও কতক্ষণ জানি না, অনেকটাই উঁচু, দেখি আর কতটা সময় লাগে। দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো দার্জিলিংয়ের ভিউটা কী সুন্দর লাগছে দেখতে। আপনারা যদি হেঁটে হেঁটে পুরো দার্জিলিং শহরটা ঘুরেন, তাহলে এরকম ছোটো ছোটো কিন্তু দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। মোটামুটি 30 মিনিট হাঁটার পর অবশেষে এসে পৌঁছালাম জাপানিজ টিম্পলে। অনেকটাই হাঁটা পথ, কিন্তু রাস্তার দুই ধারে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অপূর্ব সুন্দর, সেটা উপভোগ করতে করতে কিন্তু আধ ঘন্টা হাঁটা পথ চলে আসলাম। এবং এখন আপনাদেরকে দেখাবো জাপানিজ টিম্পল এবং পিস পাগোডা। এখন চলছি দার্জিলিংয়ে আড়ে দুটি ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার জাপানিজ টিম্পল আর এটা হচ্ছে পিস পাগোডা। এই দুটোই কিন্তু এখানে একসঙ্গেই রয়েছে, কিন্তু এটাকে ভিউ পয়েন্ট বলতে গেলে দুটো ভিউ পয়েন্ট, একটা হচ্ছে আপনার জাপানিজ টিম্পল আর একটা হচ্ছে পিস পাগোডা। এই জাপানিজ টিম্পল এবং পিস পাগোডা একই সঙ্গে তৈরি হয়েছে 1972 সালে। তো চলুন আপনাদেরকে দেখাই ভিতরে কী রয়েছে। হ্যালো বন্ধুরা, এখন আমরা জাপানিজ টিম্পলের ভিতরে প্রবেশ করলাম। নিচে একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, এবং মেন যে প্রার্থনা হল সেটা হচ্ছে উপরে আছে। এই সিঁড়ি দিয়ে আমরা ধীরে ধীরে উপরে উঠলাম। উপরে উঠে এই ঘরটার মধ্যে দেখতে পেলাম একটা সোনার মূর্তি রয়েছে গৌতম বুদ্ধের। এখানে প্রতিদিন বিকেল 5টার সময় কিন্তু প্রার্থনা করা হয়। প্রার্থনা করার সময় কোনো মোবাইল অ্যালাউ নেই বা কোনো ক্যামেরা অ্যালাউ নেই, ছবি তোলা একদম পুরো নিষেধ। এখন আমরা ছবি তুলতে পারছি, কারণ এখন যেহেতু প্রার্থনা হচ্ছে না, তার জন্য এখন ছবি ভিডিও করা সমস্ত কিছুই অ্যালাউ রয়েছে। জাপানিজ টেম্পল দেখার পর এবার পিস পাগোডা এখানে যাব। এই পিস পাগোডারও কিন্তু 1972 সালে তৈরি হয়েছে। এখানে 4টি গৌতম বুদ্ধের ছবি রয়েছে, কোনোটা শায়িত অবস্থায়, কোনোটা ধ্যানমগ্ন অবস্থায়, আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর দূর থেকে দৃশ্যটা, দারুণ লাগছে। হ্যালো বন্ধুরা, এখন আমরা পিস পাগোডা বা শান্তিস্তূপে রয়েছি। এই শান্তিস্তূপটা বা পিস পাগোডা চারদিকটা গোলভাবে রাউন্ড করা রয়েছে, এবং এই রাউন্ডের মধ্যে কিন্তু বিভিন্ন গৌতম বুদ্ধের ছবি রয়েছে, কোনোটা শায়িত অবস্থায় রয়েছে, কোনোটা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। পায়ে হেঁটে দার্জিলিং শহর পরিক্রমণ সত্যি একটি আলাদা অনুভূতি। সত্যি কথা বলতে প্রাইভেট কার বা শেয়ার কারে দার্জিলিং শহর অনেকবার ঘুরেছি, কিন্তু পায়ে হেঁটে দার্জিলিং শহরে যা দৃশ্য দেখলাম তা সত্যি অতুলনীয়। দার্জিলিং শহরে আসল প্রকৃতির মজা নিতে গেলে একবার অন্তত পায়ে হেঁটে শহরটাকে ঘুরে দেখুন। তো আজকের ভিডিও আমার এখানে শেষ হলো। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।